রংপুর অঞ্চলের কৃষকদের ভাগ্য ফিরছে রেশম চাষে। সরকারের দরিদ্র নিরসন প্রকল্পের আওতায় ইতোমধ্যে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। উঠান থেকে শুরু করে আবাদি জমি, এমনকি অনাবাদি জমিতেও লাগানো হচ্ছে তুঁত গাছ। ফখরুল শাহিনের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন এম হাফিজুর রহমান। রংপুরের ভুরাঘাট এলাকার কৃষক একরামুল হক বৃহত্তর রংপুর জেলার দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় 800 জমিতে লাগিয়েছেন তুঁত গাছ, যার পাতা থেকে উৎপাদিত রেশম গুটি বিক্রি করে হয়েছেন স্বাবলম্বী। গাছ গাড়ি ওরা জমির টাকা দিছে, তারপর মনে করেন গাছের টাকা দিছে, তারপর আবার পোকা দিছে, পোকা আমরা গুটি করি, গুটির মাধ্যমে আমরা ওদের কাছে বিক্রি করি। একই পন্থায় আর্থিক সচ্ছলতা ফিরেছে বৃহত্তর রংপুরের 1600 পরিবারে। এলাকার পরিত্যক্ত জমিও রূপ নিয়েছে আয়ের উৎসে। তবে বর্ধিত খরচের সঙ্গে তাল মেলাতে রেশম গুটির দাম বৃদ্ধির দাবি চাষিদের। ঘাস লাগাইলে হলে আবার বিক্রি করবে, দিয়ে পাটা লাগে, এটা তো আর লাগছে না, ওরা আবার খোঁজ করে নিয়ে যায়। পোকাটা পাকার পরে, গুটি হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে বিক্রি করা লাগে, তা না হইলে ওটা ফুটে করিয়ে পর্যাপতি হয়ে বের হয়ে যায়। কেজিতে আমাদেরকে 400 টাকা দেয়, 380 টাকা দেয়, যেমন গুটি তেমন মান। লাভ ওটা যদি একটু বাড়ে দেয়, 1000 টাকা দিয়ে কেজি দেয়, তাহলে যদি 5 কেজি দিই 5000, মাসে 5000 টাকা হইতেছে। আর যদি এই করলাম না যে বয়স্ক ভাতা সিস্টেমে যদি টাকা দেয় সরকার, তাহলে ওখান থেকে যা আসে আসুক তো এখানে একটু টাকা পাইতাম। ব্যক্তি উদ্যোগে রেশম চাষ হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা, দিলেন কারিগরি সহায়তার আশ্বাস। প্রথম বছর 12,500 টাকা, পরের বছর আমরা তাকে 12,500 টাকা দিয়ে আমরা তাকে রোপণ সহায়তা দিয়ে তাকে আমরা সাহায্য করব, তুঁত চারা বিনামূল্যে সরবরাহ করব। পাশাপাশি তাকে আমরা 1,00,000 টাকা দিয়ে একটা পোলো ঘর তৈরি করে দেবো, যে ফার্মিং সিস্টেমে কাজ করবে তাকে, এবং আমরা রিয়ারিং যে অ্যাপারেটাস দ্রব্যাদি এগুলো আমরা তাদেরকে সরবরাহ দেব। বৃহত্তর রংপুর অঞ্চলে রেশম চাষ সম্প্রসারণে 17টি আদর্শ পল্লী স্থাপন করেছে রেশম উন্নয়ন বোর্ড। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।